নিশা ও ইরফানকে হত্যার হুমকি, চলছে মামলার প্রস্তুতি। বিজয়া নাটকের মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে কটাক্ষ, ধর্মান্তকরণ ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা ও অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক আবুল হায়াত মাহমুদ ভূঁইয়া ও রচিতা সালেহাউদ্দিন শোয়েব চৌধুরীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিজয়া নির্মাণ করার নির্মাতা, গল্পকার ও অভিনয় শিল্পীদের হত্যার হুমকিও দিয়েছেন কয়েকজন ফেসবুক ব্যবহারকারী। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ডিপুটি সিইও তাজুল ইসলাম জানান, বিজয়া নিয়ে অশ্লীল মন্তব্যকারী এবং হত্যার হুমকিদানকারীর বিরুদ্ধে ক্রাউন কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে বেশ কিছু অপরাধীর পরিচয় চিহ্নিত করা হয়েছে। আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে আইনি নোটিশ পাঠানোর প্রসঙ্গে নির্মাতা আবুল হায়াত মাহমুদ জানান, এমন নোটিশ হাস্যকর, কারণ এখন পর্যন্ত নাটকের কোনো কিছুই আমরা প্রকাশ করিনি। তাহলে তারা কিভাবে নাটকের গল্প বুঝলেন? আগে তারা নাটকটি দেখুক, তারপর মন্তব্য করুক। নাটককে ধর্মে আঘাত লাগে এমন কোনো কাজ করা প্রশ্নই ওঠে না। লিটন কৃষ্ণ দাসের পক্ষ থেকে লিগাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী সুমন কুমার রায়। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যেই বিতর্কিত বিজয়া নাটকটি প্রত্যাহার করতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত যে কোনো দেওয়ানি ও ফৌজদারি আদালতে আশ্রয় নেওয়া হবে বলে জানিয়েছে আইনজীবী।